Welcome to online class, dear students. I hope you are pretty well. By the grace of Almighty Allah or God, dear students, today I will discuss on English first paper, Unit 8, Human Rights, Lesson 4, Amerigo A Strict Child. Learning outcomes. By the end of the lesson, you will be able to know about Amerigo. You will be able to do exercise on choosing the right word from the word and tips, answering questions based on the reading passages, writing summary, filling in the gaps with clues or without clues, organizing jumbled text, computing flowchart, etc. Some word mean to comprehend the passage clearly, separate it, detached, beg, ask, collect, gather, trash, rubbish or wask, vendor, seller, serious, severe, infection, a disease in a part of the body that's caused by bacteria or virus, owner, holder or ear, painful, awful or agonizing, offer, give, lucky, fortunate, short, classify or separate, rubbish, trash or garbage, disease, illness or ailment, refuse, reject, pay, remunerate, hungry, starving, pitch, harmony. Now let's read out the passage. My name is Amerigo. I am 13 years old. Amar naam Amerigo. Ami 13 boshore ekjon balok. I live on the street alone. Ami rastay ekai ba ekaki boshobash kori. My mother, who is separated from my father, does not want me. আমার মা যে আমার বাবার কাছ থেকে আলাদা হয়েছে সে আমাকে নিতে চায় না সে টোল্ড মি টু গো অ্যাওয়ে সে আমাকে চলে যেতে বলেছে নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান সে একজন অন্য পুরুষকে বিয়ে করেছে মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে আমার বাবা অনেক দূরে থাকেন আই ওয়ান্ট টু গো টু হিম আমি তার কাছে যেতে চাই বাট হি ওন্ট টেক মি আইদার কিন্তু তিনি আমাকে নিতে চান না আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি সো দ্যাট আই কুড বাই এ বাস টিকেট আমি তার কাছে কিছু টাকা চেয়েছিলাম যাতে করে আমি একটি বাস টিকিট ক্রয় করতে পারি আই এম স্টিল ওয়েটিং আমি এখনও পর্যন্ত অপেক্ষা করছি হি হ্যাজন্ট আনসার তিনি উত্তর দেননি The streets are now my home. Rastai amar ekhon ghar bari. Sometimes I find work. Majhe majhe ami kaj pai. I used to collect trash. Ami moyla stup theke moyla shongro kortam and sell it to a vendor. Ebong seta ekti bikritar kache bikri kortam. I stopped doing that. আমি সেই কাজটি করা বন্ধ করে দিয়েছিলাম আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন একটি মারাত্মক অসুখের কারণে অ্যান্ড ডক্টর টোল্ড মি আর একজন চিকিৎসক আমাকে বলেছিল টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাশ ডাম্প এবং তিনি আমাকে বলেছিলেন এই ময়লার আবর্জনা স্তূপ থেকে দূরে থাকতে
Once I worked for an ice cream shop owner. একদা আমি একটি আইসক্রিম দোকানের মালিকই কাজ করতাম. And sold ice cream in the beach. এবং সমুদ্র সৈকতে আইসক্রিম বিক্রি করতাম. But I got no money in return. কিন্তু এর বিনিময়ে আমি কোনো টাকা পেতাম না. The owner of the shop gave me something to eat. দোকানের মালিক আমাকে কিছু খাওয়ার জন্য দিত. And let me sleep in his hut at night. এবং রাতের বেলা তার কুঁড়ে ঘুরে আমাকে থাকার জন্য দিত. The work was difficult and painful. কাজটি ছিল কঠিন এবং কষ্টদায়ক. The ice cream box was quite heavy while it is full. আইসক্রিমের বক্সটি খুবই ভারী হতো যখন এটা পরিপূর্ণ হতো. I had to walk for hours. আমাকে দীর্ঘ পথ হাঁটতে হতো ঘন্টা পর ঘন্টা. অফারিং আইসক্রিম টু হুয়েভার ওয়ান্টেড টু বাই. এবং যারা আইসক্রিম খেতে চাইতো তাদেরকে বলতে হতো আইসক্রিম কেনার জন্য. There were days when I could not even sell one ice cream. এমনও দিন যেত যখন আমি একটা আইসক্রিম বিক্রি করতে পারতাম না. ইন এ ওয়ে যাই হোক, আই এম লাকি, আমি সৌভাগ্যবান. বিকজ, কারণ আই এম অ্যালাইভ, আমি এখনও জীবিত আছি. মাই ফ্রেন্ডস হু আর শর্টিং রাবিশ ইন ডাম অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস. আমার বন্ধু যারা ময়লা স্তূপ থেকে ময়লা সংগ্রহ করে তারা বিভিন্ন রোগে ভোগে. ওয়ান অফ দেম ওয়াজ রিসেন্টলি কিল্ড. তাদের মধ্যে একজন সম্প্রতি মারা গিয়েছে. আফটার হি ফেল ইন টু এ হোল, একটি গর্তে পড়ে. দ্যাট ওপেন আপ ইন দ্য পাইল অফ ট্রেস, যা ময়লা আবর্জনা স্তূপের নিকট উন্মুক্ত ছিল, সেই গর্তে পড়ে সে মারা গিয়েছে. মোস্ট অফ আস ওয়ার্ক ফর 10 to 12 hours. আমাদের অধিকাংশকেই 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হয়। অ্যান্ড গেট সো লিটল, এবং এর বিনিময়ে আমরা কম মূল্য পেতাম, পারিশ্রমিক পেতাম, দ্যাট উই ক্যান্ট ইভেন বাই ফুড, যাদের আমরা আমাদের খাদ্য কিনতে পারতাম না. সো শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামং দ্য স্ট্রিট কিডস. জুতায় রং করাটা পথ শিশুদের কাছে খুবই জনপ্রিয় একটা বিষয়। এ ফিউ অফ মাই ফ্রেন্ডস ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপ. আমার কতিপয় বন্ধু বিভিন্ন কলকারখানায় ওয়ার্কশপে কাজ করে. এ বয় আই নো, একজন বালককে আমি চিনি, লস্ট ওয়ান অফ হিজ আইস, তার চোখ হারিয়েছে. আফটার এ পিস অফ হট গ্লাস ফিউ ইন টু হিজ আইস অ্যাট দ্য গ্লাস ফ্যাক্টরি হোয়ার হি ওয়ার্ক. একটা বালককে আমি চিনি যে একটি গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতো, এবং সেখানে কাজ করার সময় একটি গরম গ্লাসের টুকরো তার চোখে গিয়ে পড়ে চোখ নষ্ট করে দেয়। দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প অ্যান্ড ফায়ার্ড হিম। ওই কারখানার ফ্যাক্টরি মালিক তার চিকিৎসা সাহায্য দিতে অস্বীকৃতি জানায় এবং তাকে কাজ থেকে বের করে দেয়। ফর মি, লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, রাস্তার অন্য শিশুর মতো আমি, আমার ক্ষেত্রেও তাই ঘটে। ইট ইজ ভেরি হার্ড, আমাদের জীবনযাত্রা খুবই কঠিন। আই এম অলওয়েজ হাংরি, আমি সর্বদাই ক্ষুধাতে থাকি। অ্যান্ড আই ডোন্ট নো হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, এবং আমি জানি না যে পরের দিন রাতে আমি কোথায় ঘুমাবো। আই উড লাইক টু লিভ ইন ওন মাই ওন হোম, আমি আমার নিজের বাড়িতে ঘুমাতে চাই। অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস, সেখানে শান্তিতে ঘুমোতে চাই। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন উইন্টার, শীতে রাত্রিগুলো খুবই কষ্টদায়ক, খুবই ঠান্ডা। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট, এবং ওই শীতে তুমি রাস্তায় মারাও যেতে পারো। স্টুডেন্টস, নাও লেটস স্টাডি মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন এ, দ্য ওয়ার্ড সেপারেটেড মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, নাম্বার ওয়ান ক্রাউডেড, নাম্বার টু প্রিভিলেজড, নাম্বার থ্রি ব্রুক আপ, নাম্বার ফোর পপুলেটেড। হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ সেপারেটেড মিনস, আলাদা বিচ্ছিন্ন। সো এক্ষেত্রে উত্তরটি হবে নাম্বার থ্রি ব্রুক আপ। কোশ্চেন বি, আমেরিকান প্যান্টস আর ড্যাশ,
option A separate, option 2 separated, option 3 separating, option 4 being separated. এমিরিকের পিতা মাতা কিরকম ছিল, আলাদা ছিল, সেক্ষেত্রে এক নম্বর উত্তর হবে নম্বর 2 separated. Question C. What does the expression my father lives very far away mean? আমার বাবা অনেক দূরে থাকে, এই এক্সপ্রেশন দ্বারা কি বোঝানো হয়েছে? অপশন 1 আই লিভ উইথ মাই ফাদার, অপশন 2 মাই ফাদার ফিলস মি, অপশন 3 মাই ফাদার ডাজ নট লিভ উইথ মি, নাম্বার 4 মাই ফাদার ওয়ান্টস টু লিভ উইথ মি. হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার নাম্বার 3 মাই ফাদার ডাজ নট লিভ উইথ মি. Question D. The word vendor means number 1 collector, number 2 customer, number 3 buyer, number 4 seller. Here the correct answer is seller. Amerigo is A oblique and dash. Number 1 trash collector, number 2 orphan, number 3 happy child, number 4 abandoned child. Here the correct answer is number 4, abandoned child. Dear students, now practice question B. Answer the following question. Question A. What was America's past job and what made him stop doing that job? Answer. America's first job was to collect trash and sell it to a vendor. He stopped doing that job because he had a serious infection and a doctor told him to stay away from the trash. Question B. Describe what you know about America's parents. Answer. America's parents live separately. His mother does not want him. She married another man. His father lives very far away and does not want to take responsibility of Amerigo either. Question C. How was one of Amerigo's friends killed? Answer. One of Amerigo's friends was killed after he fell into a hole that opened up in the pile of trash. Question D. How does America evaluate his life now? Does he have any option to change it? Answer. Now America evaluates his life by saying that he is lucky because he is still alive. He has no option to change it because he has no one to support him. Question E. What should the society do for the children like America? Answer. The society should ensure the basic rights for the children like America. It can provide them with education, shelter, good food, etc. so that they can grow up well to become asset to the country. Dear students, I will provide you some exercise, that is homework. Question 2. Based on your reading of the passage, make a flowchart giving the information about Amerigo's life. Here you can see a flowchart. You have to complete this at home. Question 3. Write a summary of the passage. And on the basis of the passage, you have to write a summary about Amerigo's life. That's all today, dear students. Thanks for watching. Stay safe, stay healthy.